বিস্তীর্ণ মাঠ জুড়ে যতদূর চোখ যায় কেবলই মেহেদি গাছ, আর এখান থেকেই মেহেদি পাতা সংগ্রহ করা হচ্ছে ঈদকে টার্গেট করে বিক্রি করার জন্য। আমরা তো আশা করতেছি যে ঈদে 30-35 হাজার টিয়া পাহি বেচার। আধুনিক সময়ে নানা ডিজাইনের টিউব অথবা অন্য কোনো মোড়কে পাটা মেহেদি কিনতে পাওয়া গেলেও সেসব মেহেদির বিরুদ্ধে রয়েছে নানা ধরনের অভিযোগ। কড়া রং না হওয়া, চামড়ার প্রদাহজনিত সমস্যা হওয়ার অভিযোগ প্রায়ই পাওয়া যায় বাজারের মেহেদিতে। সেই তুলনায় শিলপাটায় বাটা মেহেদির প্রতি আকর্ষণ সব বয়সীদের। সারা বছরই কম বেশি মেহেদির ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে বিয়ে, গায়ে হলুদের বড় অনুষঙ্গ মেহেদি। ঈদ কিংবা উৎসব পার্বণে মেহেদির চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পায়। মেহেদি গ্রাম হিসেবে খ্যাত সাভারের শলমাসি গ্রামের চাষিরা ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন। এবছর ঈদে মেহেদি পাতার ভালো দামের আশা করছেন তারা। বছর জুড়ে রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে মেহেদি পাতা বিক্রি করলেও মূলত ঈদে মেহেদি পাতা বিক্রি হয় চড়া দামে। চাষ করে এদের চারা ফালানি হয়, চারা ফালানির পরে আপনার এই চারাটা আবার ফির নতুন করে মাটি সহ উড়ায় ক্ষেত নিয়ে লাগার লাগে কেল দিয়ে। রাজধানীর অদূরে সাভারের শলমাসি গ্রাম, গ্রামটির বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় মেহেদি পাতা। এ কারণে গ্রামটি লোকমুখে মেহেদি গ্রাম নামেই পরিচিত। এ গ্রামে বাণিজ্যিকভাবে প্রায় অর্ধশত কৃষক মেহেদি চাষ করেন। মেহেদি পাতার আয়েই চলে তাদের সংসার। সারা বছর মেহেদি বাগানের পরিচর্যায় ব্যস্ত থাকেন তারা। লাগানির পরে এই চারাটা এক বছর এটা মেহেদি হবে না, এক বছর যেমন চারা এমনই থাকবে ছোট, এক বছর পরে এটা মেহেদি আসবে। প্রতি বিঘা জমিতে 4,500 থেকে 5,000 মেহেদির চারা রোপণ করতে হয় বলে জানান চাষিরা। রোপণের পর পরিচর্যা করলে এক নাগারে 7 থেকে 8 বছর ফলন পাওয়া যায়। বছরে প্রতিটি গাছ থেকে 3 থেকে 4 বার মেহেদি পাতা সংগ্রহ করে বিক্রি করেন চাষিরা। একটা কাট দিবেন, দিমু একটা কাটার পরে 3 মাস পরে একটা কাট আসবে, বছরে মোটামুটি 3টা কাট আসবে। যদি দাম ভালো হয় তাহলে 30-35 হাজার টাকা পাই বিঘে, আর যদি খারাপ হয় 15,000-20,000 টাকা পাই বিঘে। এদিকে মেহেদি চাষকে ঘিরে গ্রামটিতে কর্মসংস্থান হচ্ছে অসংখ্য নারী পুরুষের। সাংসারিক কাজের পাশাপাশি মেহেদি জমিতে কাজ করে বাড়তি আয় করে খুশি শ্রমিকরা। বেতন পাই 600 টাকা দিন হাজিরা। আমার মেহেদি গাছ ছাড়ি, তারপরে মেহেদি গাছ খাড়া করি, ওষুধ দিই, পানি দিই, সার, বিষ। এটি আমরা মেহেদি সহ হিসাবে বাদি আর কি, অনেকেই আমরা বাদি 2-250 টাকার কাজ হয়, আমাদের সংসারে কিছু লাভবান। বাজারে সার, কীটনাশক ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় গ্রামটিতে মেহেদি চাষির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে জানান চাষিরা। সার এবং কীটনাশকের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। বর্তমান সারের দাম, ওষুধের দাম, কর্মচারীর দাম বাড়ছে, কিন্তু এই দাম ধরে বাড়ে 4-5 টাকা সারা বছর একই দাম। বর্তমানে কর্মচারী দেওয়া 600 টাকা, খাওয়ালে 800 টাকা পরে। এটা বিক্রি করি হচ্ছে কি আমরা কাউরান বাজার, যাত্রাবাড়ি, রায়বাজার, চৌরাস্তা, যোধপুর,